हेलो ভিউয়ার্স টেক प्रतिदिन चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম। কেমন হয় যদি আপনি আপনার একাকিত্বের সময় মানুষের সাথে কথা না বলে একটা অ্যাপের সাথে কথা বলেন। এই একটা অ্যাপের সাহায্যে কিন্তু আপনি আপনার গুগল একই সাথে আপনি আপনার ডিভাইস দুইটাই কন্ট্রোল করতে পারবেন। আর মানুষকে তো মাঝে মাঝে ইন টাইমে পাওয়া যায় না, কিন্তু এই অ্যাপ সর্বদাই আপনার সেবায় নিয়োজিত। তো চলুন অ্যাপটা দেখে আসি। অ্যাপটার নাম হচ্ছে গুগল অ্যালো। এই অ্যাপটা অন্য সব সামাজিক অ্যাপগুলোর মতোই, কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এখানে আলাদা একটা ফিচার আছে যার নাম গুগল অ্যাসিস্ট্যান্ট। এটা কোনো মানুষ না, কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্রুভ করা, মানে অনেকটা মানুষের মতো এরা কথা বলবে, আচরণ করবে। তো এর সাথে কথা বলে দেখি, আপনাদের যদি বিশ্বাস না হয়। তো আমার স্ক্রিনে এই অ্যাপটা আছে, আমি এখানে গুগল অ্যালো অ্যাপে গেলাম। তো দেখেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট ছাড়া আরও অনেক কন্ট্যাক্ট আছে, লাইক হোয়াটসঅ্যাপে যেরকম কন্ট্যাক্ট থাকে বা ইমোতে যেরকম কন্ট্যাক্ট থাকে। তো গুগল অ্যাসিস্ট্যান্টে যাই। এবারে যদি আমি ফার্স্টে লিখি যে হাউ আর ইউ, এরপরে লিখলাম হোয়াট ক্যান ইউ ডু, দেখেন এই অ্যাপটা আপনার জন্য কত সাজেশন নিয়ে আসছে। তো এটার মধ্যে আপনার যখন যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে দেখতে পারেন। যেমন আমি যদি ফানে যাই, তাহলে দেখেন অ্যাপটা আপনার জন্য কী কী করতে পারে সেটা লিখে দিল। আমি যদি লিখি আই এম বোর্ড, তো দেখেন এই কী অ্যান্সার দিল। এরপরে সাপোজ আমি যদি লিখি বা আমি যদি কোশ্চেন করি, তো দেখি কী অ্যান্সার দেয়। সাপোজ আপনি যদি লেখেন যে আপনি ক্ষুধার্ত, অ্যাপটা যেটা করবে আপনার লোকেশনের 7 কিলোমিটারের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো ঠিকানা দিয়ে দেবে, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যেই। এই কাজটা কি কখনো মানুষ করতে পারবে? পারবে না। তো দেখেন এই রেস্টুরেন্টগুলো যদি আপনি ম্যাপে দেখতে চান, আপনি যদি শোন ম্যাপে ক্লিক করেন তাহলে ম্যাপে আপনাকে সবগুলোর লোকেশন দেখাই দিবে। এরপরে যদি আমি লিখি যে বা আপনি জানতে চাই আপকামিং মুভি সম্পর্কে, দেখেন আপকামিংয়ে 2017-তে কী কী মুভি আসবে সবগুলো একটা লিস্ট সে আপনাকে দিয়ে দিল, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে। এই হচ্ছে এর বিশেষত্ব। এইটা গেলো নর্মাল কথাবার্তা। এরপরে আসি অ্যাপটা আপনার ডিভাইসকে কীভাবে কন্ট্রোল করতে পারে। সাপোজ আপনি যদি অলস থাকেন, আপনার যদি লিখতে ইচ্ছা না করে, তাহলে আপনি ভয়েসের মাধ্যমে কমান্ড দিতে পারেন। তো আমি দিই সেট অ্যালার্ম অ্যাট 8:30 AM, তো দেখুন এই অ্যাপ সে নিজে থেকেই অ্যালার্ম সেট করে দিল। তো বুঝতেই পারতেছেন এই অ্যাপটা আপনার অন্য অনেক অ্যাপগুলো ইউজ কমাই দিছে। লাইক আপনি যদি গুগল সার্চ করতে চান তাহলে কিন্তু আপনাকে গুগল ক্রোম বা কোনো ব্রাউজারে যাওয়া লাগতেছে না, আপনি যদি এখানেই জাস্ট আপনি ভয়েস কমান্ড দেন অথবা কিছু লেখেন, সে আপনার সামনে এসে হাজির করবে, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে। সো কিপ এক্সপ্লোরিং, এরকম আরও মজার মজার অ্যাপ সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন। টাটা।